আলাইকুম, আশা করি সকলে ভালো আছো। তো আমরা এ পর্যায়ে শর্ট কম্পোজিশন, তোমাদের দ্বিতীয় সেমিস্টারের প্রথম শর্ট কম্পোজিশন মাই ডেইলি লাইফ, এটা নিয়ে আলোচনা করব। তোমরা একটু খেয়াল করো বোর্ডের দিকে, যে মাই ডেইলি লাইফ প্রত্যেকটা শর্ট কম্পোজিশনে মনে রাখবা যে প্রত্যেকটা শর্ট কম্পোজিশনে 5টি করে প্রশ্ন থাকবে, এবং ওই 5টি প্রশ্নের উত্তর লেখাটাই হচ্ছে কম্পোজিশন, শর্ট কম্পোজিশন অর্থাৎ সংক্ষেপে এসি আর কি। শর্ট সংক্ষেপে আমরা যে কম্পোজিশনগুলো লিখি এটা হলো 5টা প্রশ্ন থাকে, সেই প্রশ্নের উত্তর দিতে হয়। তো এখানে উত্তরটা কিন্তু নিচে নিচে লেখা যাবে না, উত্তরগুলো লিখতে হবে পাশাপাশি, অর্থাৎ একটি উত্তর শেষ হবে আর একটি উত্তর শুরু হবে এরকম ভাবে। তো দেখো এখানে এটা কিন্তু আমি ওই ডেইলি লাইফের যে শিরোনাম, এই শিরোনামটা প্রশ্নটা উঠে নিয়েছি এখানে, কারণ এই প্রশ্ন না দেখলে তোমরা তো উত্তর বুঝতে পারবে না, সেই কারণে আমি কিন্তু প্রথমে প্রশ্ন লিখেছি, তারপরে এই যে হলো উত্তর, এইটুকু আমাদের তোমাদের খাতায় উপস্থাপন করতে হবে, খাতায় উপস্থাপন করতে হবে এইটুকু। তো প্রথমে শিরোনামটা লিখে নিতে হবে, তারপরে আমরা একটি একটি করে প্রশ্ন দেখব আর নিচে উত্তরগুলো লিখব। দেখো প্রথমে প্রশ্ন আছে, হোয়েন ডু ইউ গেট আপ ফ্রম বেড, তুমি কখন ঘুম থেকে উঠো, এটার বাংলা হলো তুমি কখন ঘুম থেকে উঠো। প্রশ্নের উত্তরটা হলো আই গেট আপ এট 6 AM ইন দা মর্নিং, এখানে 6 AM বাদ দিয়ে তুমি যদি 6:30 দাও তাহলেও হবে, 5:30 দিলেও হবে, 5 AM দিলেও হবে, এটা এক এক সময় এক একজনে ঘুম থেকে উঠে তুমিও বিভিন্ন ভাবে লিখতে পারো। এরপরে দ্বিতীয় প্রশ্ন দেখো, হোয়েন, দ্বিতীয় প্রশ্ন হোয়েন ডু ইউ টেক ইউর ব্রেকফাস্ট, তুমি কখন তোমার নাস্তা খাও, তাহলে দেখো এখানে ইউজুয়ালি মানে সাধারণত আই টেক মাই ব্রেকফাস্ট এট 6:30 AM, তুমি যদি সময়টা একটু ঘুরে দিতে চাও তাও দিতে পারো। তারপরে দেখো তিন নম্বর, 3 নম্বর হোয়েন ডু ইউ গো টু স্কুল, তাহলে তুমি কখন বিদ্যালয়ে যাও, আই গো টু স্কুল এট 7:30 AM, আমি বিদ্যালয়ে যাই কয়টায়, 7:30। তারপর দেখো ডি নম্বর, হোয়েন ডু ইউ টেক ইউর লাঞ্চ, তুমি কখন দুপুরের খাবার খাও, তাহলে এখানে দেখো আফটার কামিং হোম অর্থাৎ বাড়িতে আসার পর, ফ্রম স্কুল বিদ্যালয় থেকে বাড়িতে আসার পর, আই টেক মাই লাঞ্চ এট 2 PM, আমি দুপুরের খাবার 2টার সময় খাই। লাস্ট প্রশ্ন দেখো, হোয়েন ডু ইউ গো টু বেড, তুমি কখন ঘুমাতে যাও, উত্তর হলো আই গো টু বেড এট 10:30 PM, তুমি যদি 11 PM দাও তাও হবে, বা 10 PM দিলেও হবে, এক এক সময় এক একজন এক এক ভাবে উত্তর লিখে, কোনোটাই কিন্তু ভুল না, সবই সঠিক। তো আশা করি সবাই বুঝতে পেরেছ। এ পর্যায়ে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি, আসসালামু আলাইকুম।